অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। এটি স্মিথ কো জেনারেশন নামের একটি বিদ্যুৎ কোম্পানির দায়ের করা সালিসি মামলার প্রেক্ষিতে জারি হয়েছিল। বাংলাদেশ সরকারের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ফেসবুকে জানান, 1999 সালে আওয়ামী লীগ সরকারের চুক্তি বাতিলের পর কোম্পানিটি ক্ষতিপূরণ দাবি করে মামলা করে। প্রায় 25 বছর পর ওয়াশিংটন ডিসির আদালত একটি সিদ্ধান্ত দেয় যা এখন স্থগিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে এই বিষয়টি সাময়িকভাবে মীমাংসিত হলেও পূর্ববর্তী সরকারের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। সালেহউদ্দিন আহমেদ ও আহসান মনসুর যুক্তরাষ্ট্রে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশ নিতে গিয়েছিলেন।